হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে সাতকরা দিয়ে গরুর মাংস। আমাদের সিলেটের সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে সাতকরা দিয়ে গরুর মাংস। তো আজকে আমি আপনাদের সাথে ওটা শেয়ার করব। তো এখানে আমার সব ধরনের মশলা রেডি করে রেখেছি। এখানে আমার সাতকরাগুলো আমি কেটে রেখেছি। পেঁয়াজের টুকরা আছে, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আটা বাটা। তারপর হচ্ছে এখানে আমার আচার আছে, সস আছে, তারপর এখানে হলুদ, মরিচ, সব ধরনের মশলা, লবণ, টক দই। তো এখানে আমি এখন যা যা দিব তার পরিমাণ বলে দিব। এখানে আমার 1 কেজি গরুর মাংস আছে, আমি ভালো করে ধরে নিয়েছি। আর 1 টুকরা লেবুর রস দিয়ে আমি এটা 10 মিনিটের মতো মাখিয়ে রেখেছিলাম। এখন আমি পেঁয়াজ কুচি দিব 1 কাপের মতো। এখানে আমার 1 কাপ পেঁয়াজ কুচি আছে। আমি মাংসটা আসলে মাখিয়ে বসাবো, একসাথে সব কিছু দিয়ে দিব। জাস্ট আমি লবণটা আমি লাস্ট অ্যাড করব। এখানে কিছু বড় টুকরাগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজের, কারণ হচ্ছে এটা মাংসের সাথে গলে যাবে। এটা ভালো করে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এখন আমার এটা মাখাতে হলে, মশলাগুলো মাখাতে হলে একটু ড্রাই লাগবে, তাই এখানে আমি 1/2 কাপের মতো তেল দিয়ে দিব। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার কারণে আমার সুবিধা হবে যে মশলাগুলো ভালো করে মাখানো যাবে। এখন আমি পেঁয়াজ বাটা দিচ্ছি। এখানে 1 বাটি পেঁয়াজ বাটা আছে, 1 কাপের মতো আর কি। এখানে আমি রসুন বাটা দিচ্ছি 2 টেবিল চামচ। এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আদা বাটা দিচ্ছি 3 টেবিল চামচ। এখন সবগুলো ভালো করে মাখিয়ে নিব। আমি এখানে যে পরিমাণগুলো দেখাচ্ছি এটা হচ্ছে 1 কেজি মাংসের জন্য। যখন আপনি 2 কেজি 3 কেজি করবেন সবগুলোর পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। এখন আমি 1/2 কাপ টক দই দিচ্ছি। এখন আবার ভালো করে মিক্সড করে নিব। ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি সব ধরনের মশলা দিব। প্রথমে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি, 2-3টা তেজপাতা। তারপর হচ্ছে ডালচিনি, এলাচি, 2-1টা লবঙ্গ দিয়ে দিয়েছি। এখন হলুদের গুঁড়ো দিচ্ছি 2 টেবিল চামচ। এখন মরিচের গুঁড়ো দিচ্ছি 2 টেবিল চামচ। আমরা একটু চালটা একটু মিডিয়াম খাই, এর জন্য 2 টেবিল দিয়েছি। যদি কেউ বেশি খান বেশি দিতে পারেন, কম খেলে কম দিতে পারেন। এখানে বাখরের গুঁড়া দিয়েছি আমি 1 চা চামচ। এখানে হচ্ছে গরম মশলা আর হচ্ছে জিরা মিক্সড। জিরা মিক্সড বলতে হচ্ছে এখানে আমার 2 ধরনের জিরা মিক্সড করা আছে, একটা হচ্ছে নর্মাল জিরা আর একটা হচ্ছে কালো জিরা। প্রথমে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। সব ধরনের মশলা দিয়ে গরম মশলা তৈরি করেছে আম্মু, তো ওইটা আমি দিয়েছি। 1 টেবিল চামচ দিয়েছি। আর হচ্ছে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, আরও 1/2 চা চামচ। এই জিরা গুঁড়াটা অনেক ফ্লেভারটা অনেক সুন্দর আসে, গন্ধটা অনেক সুন্দর আসে, খেতেও অনেক ভালো লাগে। 2 রকমের জিরা আপনারা একসাথে মিক্সড করে, শুকিয়ে মিক্সড করে একটু ভেজে, তারপর এটা ব্লেন্ডার করে নিয়ে এটা ইউজ করতে পারবেন।
এখন আমি মাংসের মশলা দিচ্ছি, এটা হচ্ছে রাঁধুনিক মাংসের মশলা, 2 টেবিল চামচের মতো দিচ্ছি আমি, লাগলে পরে আবার অ্যাড করা যাবে। এখন আমি সবকিছু ভালো করে মিক্স করব। এটা হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া, বেশি দেওয়া যাবে না কারণ হচ্ছে বেশি ঝাল হয়ে যাবে, তো আমি 1/2 চা চামচ থেকেও কম দিচ্ছি। তারপর হচ্ছে পাপরিকা পাউডার দিব। পাপরিকা পাউডারটা আপনি চাইলে দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন, এতে সমস্যা নেই, থাকলে দিবেন না থাকলে নেই। এখন আমি টমেটো সস দিব, এটা হচ্ছে চিলি টমেটো সস, একটু ঝাল ঝাল থাকবে, টমেটো সসও দিতে পারবেন, বাট আমি চিলিটা দিচ্ছি কারণ একটু ঝাল ঝাল থাকবে, আর গরুর মাংস যেহেতু করতেছি একটু ঝাল না হলে ভালো লাগে না। তা এখন সবগুলো একসাথে মিক্সড করে নেব ভালো করে। আস্তে আস্তে করে ভালো করে মিক্সড করে নিয়েছি। এখানে আমি আমার ননস্টিকটা বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি এখানে আমি আরো 1/2 কাপ। এখন আমি মাংসগুলো এখানে দিয়ে দিব, খুবই আস্তে আস্তে দিয়ে দিতে হবে। এখন আমি গরুর মাংসে কোনো ধরনের পানি অ্যাড করব না, কারণ হচ্ছে গরুর মাংসের থেকে অটোমেটিকলি পানি আসে, আর ওই পানি দিয়ে আমি চেষ্টা করব সিদ্ধ করার জন্য, আর লাস্টে একবারে লাস্টে দিয়ে আমি পানি দেব, কারণ আমি চাচ্ছি একটু মাখা মাখা টাইপের হবে। আর এখন আমি সাতকড়া ইউজ করব না, সাতকড়া আমি কিছুক্ষণ পরে একটু সিদ্ধ হওয়ার পরে তারপর দিব, না হলে দেখা যাবে কি সাতকড়া গলে গেছে। খুবই সুন্দর একটা গন্ধ আসতেছে, মনে হচ্ছে অনেক ভালো হবে, সবাই পাশে একবার হলে ট্রাই করে দেখবেন। আর যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ 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 লাইক অ্যান্ড কমেন্ট করবেন, আর হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখন আমি লবণ অ্যাড করব, এখানে আমি 2 টেবিল চামচের মতো লবণ দিচ্ছি, লবণ লাগলে আবার পরে অ্যাড করা যাবে। সো যে যেমন লবণ খান ওই রকম দিতে পারেন, চাইলে কমও দিতে পারেন, যারা কম খান আর যারা বেশি খান তারা একটু আমার মতো দিয়ে দিতে পারেন, 2 টেবিল চামচ এটার জন্য এটা আমার আর পরে অ্যাড করতে হয়নি। এখন আমি সয়া সসটা দিয়ে দিচ্ছি, দুই টেবিল চামচ সয়া সস দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে একটু নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে ঘুরে রেখে দিব 20 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে এখন ঘুরে দেব, আগুনটা আমি মিডিয়াম আঁচে রেখেছি। এখন আমি অপেক্ষা করব 20 মিনিট। তো 20 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি একটু দেখবো মাংসের কি অবস্থা, মোটামুটি একটু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি সাতকড়াগুলো দিব, আমি যে টুকরো করে সাতকড়া ছিল ওগুলো আমি দিয়ে দিচ্ছি। টোটাল আমি 8 পিস দিয়েছি, এখানে 1 কেজির মাংসের মাঝে আমি 8 পিস দিয়েছি, আরও বেশিও দিতে পারেন আরও কমও দিতে পারেন, বাট আমি মনে করি 8-9 পিস যথেষ্ট, কারণ বেশি দিলে আবার তিক্তা হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি সাতকড়ার আচার দিচ্ছি, বেশি না আমি হালকা 1 টুকরা দিব,
আমি এখানে শতকরা এক পিস আচার দিয়ে দিচ্ছি। এটা চাইলে দিতে পারেন যদি বাসায় থাকে, আর যদি না থাকে সমস্যা নেই, শতকরা দিচ্ছেন তো ওইটা দিয়েই হয়ে যাবে। জাস্ট আমি একটু এক্সট্রা একটা জিনিস দিয়েছি, আমার আচারটা অনেক ভালো লাগে তাই আচারটা অ্যাড করেছি। এখন আমি এটা ভালো করে লাড়াচাড়া করব, আবার এটাকে ঢেকে দেব। তো এখন আমি 25 মিনিট পরে আসলাম, আমার গরুর মাংস অনেক সুন্দর কালার একটা আসছে, আর দেখতে মনে হচ্ছে অনেক ইয়াম্মি হবে। আব্বু তো বারবার এসে দেখে যাচ্ছে যে কখন গরুর মাংস হবে আর উনি কখন ভাত খাবে। আমার আম্মুর অনেক ফেভারিট গরুর মাংস, আম্মুর জন্য স্পেশালি মজা করে রান্না করা। তো আমার এটা প্রায় রেডি হয়ে গিয়েছে, আমি হালকা একটু পানি দিয়েছি আর একটু টেস্টিং সল দিয়েছি, ঠিক আছে? তো আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, এখন জাস্ট গরম গরম পরিবেশন করব। আর আমার এখানে